নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। লক্ষ্মী পুজোয় নাড়ু না হলে একেবারেই চলে না, আর এই নাড়ু নিজের হাতে বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার আনন্দই আলাদা। এই তিলের নাড়ু বানানো ভীষণই সহজ, খুব কম সময়ে খুব সামান্য উপকরণ দিয়ে এই নাড়ু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি তিলের নাড়ু। এখানে আমি নাড়ু বানানোর জন্য 250 গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি। একটু পরিষ্কার দেখে সাদা তিল নিতে হবে। প্রথমে তিলগুলোকে আমি ভালো করে একটু বেছে নেব, কারণ অনেক সময় তিলে কাঁকড় থাকে বা কালো তিল থেকে যায়, সেগুলো একটু নাড়ু তৈরির আগে ভালো করে বেছে নেওয়া দরকার। সবটা বাছা হয়ে গেলে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় তিলটা আমি একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এর রংটা সামান্য একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। একেবারেই হাই ফ্লেম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যেতে পারে। তিলের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে, তিলটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটাকে আমি একটা থালাতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম আখের গুড়। এই গুড়টা এবার আমি পাক দিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে আখের গুড়টা ঢেলে দিচ্ছি। যে পাত্রে আমি গুড়টা রেখেছিলাম সেটা ধুয়েই সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার গুড়টা আমি পাক দেব। গুড়টা পাক দিতে দিতে যতক্ষণ না একটা চিট ভাব আসে ততক্ষণ আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে নেব। এভাবে জাল দিতে দিতে যখন এটা একটা একতারের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে গুড়টা জাল দেয়া হয়ে গেছে। ক্রমাগত মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু গুড় পুড়ে কালো ভাব চলে আসতে পারে। আমি এটাকে একটু চেক করে নিচ্ছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। একটু খুন্তি করে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে এভাবে দুটো আঙুলের সাহায্যে দেখলে যে তারের মতো দেখা যাবে, তাহলে বুঝতে হবে যে গুড়টা পাক হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা তিলটা গুড়ের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার কড়াইটা নামিয়ে নিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে সামান্য একটু ঠান্ডা হতে দেব। তিলের নাড়ু কিন্তু খুব গরম গরম অবস্থাতেই পাকাতে হয়, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ঠিকমতো পাক আসবে না। হাতে একটু জল লাগিয়ে নিয়ে আমি এভাবে চেপে চেপে নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর তিলের নাড়ু তৈরি হয়ে গেছে। এভাবেই আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব। নাড়ু পাকাতে পাকাতে যদি নাড়ুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু আগুনে বসিয়ে নিয়ে গরম করে নিতে হবে।
তিলের নাড়ুর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।